আজ জামিয়া সালাফিয়ার এই সালাফি কনফারেন্সের জুমার দিনে জুমার খুতবার বিষয় হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা সম্পর্কে, আল্লাহর নিকটে কান্নাকাটি করে ক্ষমা চাওয়া সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয়ে বহু মানুষ কান্নাকাটি করে, করছে, করবে। আমরা হয়তো বা জানতে পারি না বা জানা প্রয়োজন মনে করি না, যার কারণে আমাদের এরকম পরিবেশ হয়ে ওঠে না যা প্রয়োজন। তবে আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা বিষয়টি নির্ভর করে আল্লাহকে জানার উপরে। যে যেমন আল্লাহকে জানবে সেই তেমন আল্লাহকে ভয় করবে। যে আল্লাহকে চিনে না, জানে না, তার ভয় করার বিষয়টি আসে না। আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জেনে নিন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এইটা আপনি আগে অবগত হন। আপনি আগে জেনে নেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অস্তাগফিরুল্লাহ দাম্বিক, এরপর আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান। ক্ষমা চাওয়ার আগে আল্লাহকে জানতে হবে, তারপরে আপনি ক্ষমা চাইবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবদান ইযা আযনাবা যামবান, যে কোনো পুরুষ, যে কোনো নারী যখন কোনো পাপ করে, পাপ করার পরে বলে, রব্বি আযনাবতু ফাগফিরলি, প্রতিপালক আমি পাপ করেছি আমাকে মাফ করো, এই কথাটা যখন কোনো মানুষ বলে, কালা রব্বহু তালা, তখন তার প্রতিপালক বলেন, আল্লাহ তালা বলেন, আ আলেম আব্দি, আমার দাস দাসী কি জানে, আন্না আল্লাহ রাব্বান, যে তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফিরু জাম্বা, যিনি ক্ষমা করতে পারেন, অয়া খুঁজো বিহি, যিনি শাস্তি দিতে পারেন, এইটা কি ও জেনে বলছে? যখনই কোনো মানুষ আল্লাহকে বলে, আল্লাহ আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো, তখনই আল্লাহ তাআলা এই কথা বলেন, আমার দাস দাসী কি জানে, পুরুষ নারী কি জানে, যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, এটা কি ও জেনে বলছে? যদি জেনে বলে গাফার তলে আব্দি, তাহলে আমি আমার দাস দাসী পুরুষ নারীকে ক্ষমা করে দিলাম, তাহলে তার ক্ষমা করে দেওয়াটা জেনে বলার উপরে নির্ভর করে। সুম্মা মাকাসা মাশা আল্লাহ, তারপরও থেকে যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, ফাজনা বা জাম্বান, আবার কোনো দিন পাপ করে বসল, পাপ করার পরে বলে, রব্বি আজনাবত ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো, তখন আবার আল্লাহ তাআলা বলেন, আ আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে, আন্নাল্লাহু রাব্বান, যে তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফুরুজ জাম্বয় খেজবি, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, এইটি কি ও জেনে বলছে? যদি জেনে বলে গাফার তলে আব্দি, আমি আমার এই দাস দাসী পুরুষ নারীকে ক্ষমা করে দিলাম। সুম্মা মাকাসা মাশা আল্লাহ, তারপরে এইভাবে দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, আবার কোনো দিন পাপ করে বসল, আবার সে বলছে, রব্বি
আজ নব্দ ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো। কালা রব্বহু তালা, তখন তার প্রতিপালক আল্লাহ তালা বলেন, আ আলেম আব্দি, আমার দাস দাসী কি জানে, পুরুষ নারী কি জানে, আল্লাহুর আব্বান আল্লাহুর আব্বান যে তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফিরুদ্দম্ব এখুজুবিহি, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, এটা কি ও জেনে বলছে? যদি জেনে বলে আমি আল্লাহ গাফার তলে আব্দি, আমি আমার দাস দাসী পুরুষ নারীকে ক্ষমা করে দিলাম, আমি তাকে ক্ষমা করতে থাকব যতদিন যতবার জেনে আমাকে বলবে যে আমি ক্ষমা করতে পারি, জেনে আমাকে বলবে যে আমি শাস্তি দিতে পারি। এই দুইটা জেনে যদি আমাকে বলে, তার এরকম যতবার ঘটবে আমি আল্লাহ ক্ষমা করে দেব, আমি প্রতীক্ষমান রয়েছি, সে ক্ষমা চায় না কেন? আল্লাহ তাআলা বলছেন, ইবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা লাইলা ওয়া নাহারান, তোমরা তো দিন রাত পাপ করো। এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা তো দিন রাত পাপ করো, আর আমি তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে থাকি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছি। মানুষ তো তার প্রতিপালককে চিনে কিছু বলা প্রয়োজন মনে করে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, মা দাউতানি ও রাজাউতানি ওয়ালা উবালি, এ আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেইভাবে আমাকে ডেকে থাকো আমি সেইভাবেই থাকি, যেভাবে তুমি আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। এ আদমের ছেলে মেয়ে শোনো, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে সাড়া দিয়ে থাকি, তুমি যেভাবে আমার উপরে আশা পোষণ করে থাকো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তোমার ডাকার মতো আমি, তোমার আশা পোষণের মতো আমি, তুমি ডাকো তুমি আশা পোষণ করো, আমি সেইভাবে সে আশা পূর্ণর জন্যই প্রতীক্ষমান রয়েছে। ইবনা আদম, লাও বালাগাত জুনুবাকানা সময়ে, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতুলাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি। আদমের ছেলে মেয়ে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করে থাকো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দিলেন, এরকম বৈঠকে বক্তব্য দিলেন, তিনি বলছেন, মা সামিতু মিসলা হাকাত্ত, এত গুরুত্বপূর্ণ বক্তব্য আমি কোনোদিন শুনিনি। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বক্তব্য দিলেন যেমন বক্তব্য আমি কোনোদিন শুনিনি। তিনি বক্তব্যে বললেন, লাউ তাআলামুনা মা আলামু লাবাকাইতুম কাসীরা ওয়ালা যাহিদতুম কালীলা, পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যদি আমাকে চিনতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি,
লবকাই তুম কাসিরা ওয়া যাহিক তুম কালিলা, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে কম কম হাসতে। তাহলে আমরা ছেলে মেয়ে নিয়ে আহাল পরিবার নিয়ে অর্থ সম্পদ নিয়ে দিন কাটাই, হাসি খুশিতে দিন কাটাই, কান্নাকাটি করার মতো কোনো সময় কোনো পরিবেশ করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি আমার মতো চিনতে, তোমরা যদি প্রতিপালককে আমার মতো জানতে, তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে। এই বক্তব্য শুনে ফাগাত্তা সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওজুহাহুম লাহুম খানিন, তারা তাদের কাপড় দিয়ে মুখমণ্ডলকে ঢেকে নিলেন, মাথা নিচু করে কাঁদতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ কথাই সামনাসামনি, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আল্লাহর দরবারে সময় সাপেক্ষে দুরেকাত সালাত আদায় করে কান্নাকাটির জন্য মাঝে মধ্যে বলে থাকি যা প্রয়োজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মুনজিয়াতুন সালাসাতুন মুহলিকাতুন, তিনটি কারণে মানুষ জান্নাত থেকে বেঁচে যায়, তিনটি কাজে মানুষ জান্নাত পেয়ে যায়, তিনটি কাজে মানুষ ধ্বংস হয়ে যায়, তিনটি কাজের কারণে মানুষ জাহান্নাম চলে যায়। এক, তাকওয়াল্লাহ ফি সিররি ওয়াল আলামিয়ে, গোপনেও আল্লাহকে ভয় করতে হয়, প্রকাশ্য আল্লাহকে ভয় করতে হয়। কেউ যখন নেই তখন মানুষ মনে করে পাপ করা সহজ, কেউ যখন আছে তখন মানুষ মনে করে পাপ করা সহজ নয়। যদিও অনেক পাপ মানুষ প্রকাশ্যেই করে থাকে, সুদ ঘুষের মতো পাপ মানুষ প্রকাশ্যেই করে, সামাজিকভাবেই করে, কত পাপ রয়েছে তা মানুষ প্রকাশ্যে করতে চায় না, গোপনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহকে ভয় করে, ভিতরে আল্লাহ ভীতি নিয়ে আসতে চাই, তারা যেন প্রকাশ্য আল্লাহকে ভয় করে, তারা যেন গোপনে আল্লাহকে ভয় করে। এই তিনটির একটি যদি করে তাহলে বেঁচে গেছে ও জান্নাত পাবে। দুই, আকালুল হাক্কে ফিসাখাতে ওয়ার রেজা, পরিস্থিতি জটিল হলেও সত্য কথা বলে, যে পরিস্থিতি সহজ হলেও সত্য কথা বলে যে সেই বেঁচে গেছে সে জান্নাত পাবে। পরিস্থিতি জটিল হলে মিথ্যার আশ্রয় নেয় না যে সে বেঁচে গেছে সে জান্নাত পাবে। অলিক্তিসাদ ফিল গেনা ওয়াল ফাকর, অর্থ সম্পদ বেশি হলেও খরচ করার ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করে, যে ধনী হলেও খরচ করার ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করে, যে নিঃস্ব গরিব হলেও মধ্যম পন্থা অবলম্বন করে, যে সে বেঁচে গেছে স্ত্রীর সাথে পরামর্শ করেই, পরিবারের সাথে পরামর্শ করেই সাংসারিক খরচ করতে হবে, তাহলেই তার খরচটা নির্ব্যয়ী হিসেবে মধ্যম পন্থায় থাকবে। অনেকদিন আপনাদেরকে বলা হয়েছে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, কথাই বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আইনুল মুস্তাকবির, গরিব গৌরবী। গরিব মানুষ গৌরবী হয় কি করে? নিঃস্ব মানুষ অসহায় মানুষ গৌরবী হয় কি করে? তখন আমি বলেছি গরিব মানুষ তাকে বাজারে কম দামের মাছ কিনতে হবে,
সে বাজারে গিয়ে বেশি দামের মাছ কিনেছে, সে তার সংসার কুলাতে পারবে না, কর্জ নিতে হবে, কর্জের চাপে এলাকা ছেড়ে দিবে। এক সময়ে ভ্যান নিয়ে এখানে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে, আমি বললাম চলো একটু বাজারে, ও বলছে এখন আমি যাব না, ও তো গরিব মানুষ, সে কাজে এসেছে, সে কথা বলে কি করে, বৃষ্টিতে পাকা ধান নষ্ট হয়ে যাচ্ছে। আমি পাড়ার গরিব মানুষকে বললাম ধানগুলি কেটে দাও, ও বলছে দুদিন কাজ করব না। এ হচ্ছে গরিব মানুষ, গরিব গৌরবী। গরিব মানুষ যদি অহংকার করে তাহলে বিত্তশালী যারা যারা তাদেরকে সময়ে সময়ে অর্থ দিয়ে লালন পালন করে তাদের চলতে অসুবিধা হবে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন গরিব মানুষকে তার গতিতে সর্বদা বহাল থাকতে হবে। যখন গরিব মানুষ তার গতিতে বহাল থাকবে না তখন এক শ্রেণীর মানুষ কষ্ট পাবে, কাজে সফল হতে পারবে না, একটার কারণে আরেকটা ঘটে যাবে। তাই গরিব মানুষের সাথে যদি অহংকারী হয় আল্লাহ বিচারের মাঠে তার সাথে কথা বলবেন না। বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না, মিথ্যে কথাই দায়িত্ব পালন করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না, যে কোনো স্থানে যে কোনো স্তরে মানুষ যখন মিথ্যার আশ্রয়ে দায়িত্ব পালন করে, সে হেড মাওলানা হোক, হেডমাস্টার হোক, প্রিন্সিপাল হোক, ভাইস চ্যান্সেলর হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ডিসি হোক, এডিসি হোক, যে কোনো স্তরে জেল সুপার হোক, যে কোনো স্তরে যখন মানুষ মিথ্যার আশ্রয়ে দায়িত্ব পালন করে এমন মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, তিনি নিজেকে যত বড়ই পরহেজগার মনে করুক না কেন। আমি একজন অনুবাদক, আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, সেই কথাই আপনাকে আমি আজকে আরবি থেকে বাংলা করে শোনাচ্ছি মাত্র। তিনি বলেন ওয়ামাল মুহলিকাত, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সহনতা প্রবৃত্তিকে মেনে চলে, যে অমত্যবান হাওয়া প্রবৃত্তিকে মেনে চলে, যে মন মতো চলে, যে সেই ধ্বংস হবে। মুসলিম কোনোদিন মন মতো চলতে পারে না। শতদিন বলেছি ইসলাম ধর্ম মানে এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, যেই ধর্মে এক গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে সেই ধর্ম পীর দিয়ে চলে কথা সত্য নয়, সেই ধর্ম বুজুর্গানে দিন দিয়ে চলে কথা সত্য নয়, সেই ধর্ম কোনো ব্যক্তি দিয়ে চলে কথা সত্য নয়, যেই ধর্মে এক গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে। এক বিসমিল্লাহ, দুই ডান হাত, তিন তিন শ্বাস, চার বসে, পাঁচ পান শেষে আলহামদুলিল্লাহ, এর নাম ইসলাম। মানুষ তার ইচ্ছা মতো চলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুজবাতিন নার বিশাওয়াত ও হুজবাতিন জান্নাত বিল মাকারেহে, মন মতে চলে যে জাহান্নামে যাবে সে, ইচ্ছা মতো চলে যে জাহান্নামে যাবে সে, ত্যাগ তিতিক্ষা করে মনের বিরোধিতায় চলে যে জান্নাতে যাবে সে। যেই দিন আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন, তৈরি করলেন, সেই দিন আল্লাহ জিব্রাইলকে বললেন জিব্রাইল এই যাবে নার ফানজুরি লাইহা, জিব্রাইল তুমি জাহান্নামের নিকটে যাও, জাহান্নামকে দেখো। ফাযাহাবা ফানাযারা ইলাইহা, জিব্রাইল জাহান্নামের নিকটে গেলেন, জাহান্নামকে দেখলেন, দেখে এসে বলছেন ওয়া ইজ্জাতে ওয়া ইরতিফাকে মাকানে, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, হায় 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 করেছ কি, একদিকের আগুন আর একদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খায়, এখানে কি মানুষ যাবে, এটি কি মানুষ থাকার জায়গা,
তোমার সম্মানের কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম করে বলছি, এই জাহান্নামে কেউ যাবে না, কেউ যেতে চাইবে না। আমার আল্লাহ তাআলা যে জিব্রাইল, আবার জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও, তুমি এবার জাহান্নাম দেখে আসো। ফাযাহাবা ইলা নার ফানাযারা ইলাইহা, জিব্রাইল জাহান্নামের নিকটে গেলেন, জাহান্নামকে দেখলেন, দেখে এসে বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, লায়াব কাহাদুন ইলা দাখালাহা, বাকি থাকবে না কেউ, সবাই জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? কথা উল্টিয়ে দিলেন সম্পূর্ণ। হাদিস বুখারী মুসলিম, জিব্রাইল সম্পূর্ণ কথা উল্টিয়ে দিলেন। তিনি বলছেন, জাহান্নামকে মনের ইচ্ছা দ্বারা ঘেরা আছে, আদমের ছেলে মেয়ে কি মনের ইচ্ছার বাইরে চলতে পারবে? মন চাচ্ছে দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করি, মন চাচ্ছে একটু সুদ ঘুষ খাই, মন চাচ্ছে প্যান্টটা একটু টাকনোর উপরে নিচে রাখি। যখনই প্যান্ট কেটে টাকনোর উপরে করি, স্ত্রী মেয়ে বলে, আব্বু ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, এটা মানা চায় না। মন চাই মানুষের বিরুদ্ধে কথা বলি, মন চাই সুদ ঘুষ খাই, মন চাই জেনাবে বিচারে থাকি, মন চাই নিঃস্ব মানুষকে তার স্থান থেকে সরিয়ে দিই। যারা বিত্তশালী তারাই সমাজে থাকবে। মানুষের মন যেটা চাই সেটাই যদি মানুষ করে তাহলে সে জাহান্নামে যাবে। জিব্রাইল বলতে চাইলেন, আল্লাহ আদমের ছেলে মেয়ে কি মনের বিরোধিতা করতে পারবে? জিব্রাইলের ধারণায় আদমের ছেলে মেয়ে মনের বিরোধিতা করতে পারবে না, অতএব তারা জান্নাতে যেতে পারবে না, সবাই জাহান্নামে যাবে। এ কথা জিব্রাইল জাহান্নাম পরের বারে দেখে এসে বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ ধ্বংস হবে তিনটি কারণে, তার একটি হচ্ছে যখন সে মন মতে চলবে, দুই অহন সহনতা যখন কৃপণতাকে মেনে নিবে, কৃপণ মানুষ জান্নাতে যাবে না। আপনাদেরকে শতদিন বলেছি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান। দানের চেয়ে শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। হজ যদি মানুষ করে, যদি কবুল হয়ে যায়, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো, সেই যেদিন সে জন্ম নিয়েছে নিষ্পাপ হয়ে যায়, ভালো কথা। কিন্তু এই নেকি দিয়ে আর কারো উপকার করা যায় না। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সেম রোজা, এই দিয়ে আল্লাহকে খুব সন্তুষ্ট করা যায়, কিন্তু কারো উপকার করা যায় না। আল্লাহ ভীতি, আজকে যেই আলোচনা করছি, আল্লাহ ভীতি দিয়ে চোখের পানি এক ফোঁটা দিয়ে আল্লাহকে খুশি করা যায়, কিন্তু কারো উপকার করা যায় না। এটা যতই ভালো দামি ইবাদত হোক না কেন, নামাজ সলাত, এ দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়, সলাত দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়, এই কথা ঠিক, কিন্তু আর একজনের উপকার করা যায় না। দান এমন এক পাওয়ারফুল শক্তিশালী ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোপনে দান করলে আল্লাহর রাগটা মিটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাররাল কবরে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। আপনার মায়ের কবরের শাস্তি হচ্ছে 5,000 টাকা দান করে দিলেন, কবরের শাস্তি বন্ধ। হজ দিয়ে এটা সম্ভব নয়, সিয়াম দিয়ে এটা সম্ভব নয়, রোজা দিয়ে এটা সম্ভব নয়, নামাজ দিয়ে এটা সম্ভব নয়, কান্নাকাটি দিয়ে এটা সম্ভব নয়। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান। কৃপণতা করে যে সে জান্নাতে যাবে না, এ দিয়ে অসহায় নিঃস্ব মানুষের রুজির ব্যবস্থা, যার কারণে আল্লাহ তাআলা এইখানে এইভাবে বলেছেন, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টিকে খুব জোরালোভাবে মানুষের সামনে, জাতির সামনে পেশ করেছেন। তিন, এই যেমন মারে বেনফসেহি, আত্ম অহংকারী যে অহংকার করে যে সে ধ্বংস হয়ে যাবে, সে নিজেকে টিকাতে পারবে না। সম্মানিত উপস্থিত দীনি মুসলিম ভাই বোন, এই সম্মেলনের আমি এ অংশে আপনাকে বলছি, এই হাদিসের প্রথমটাই হচ্ছে
আল্লাহ ভীতি গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে যে সে বেঁচে গেছে। আল্লাহ আমাদেরকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ভয় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন ফাইদা ফারাগদা ফাংশব ওয়াইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আল্লাহ তাআলা অত্র আয়াতে পৃথিবীর মানুষকে বিনয়ের সাথে কান্নাকাটি করে আল্লাহর দরবারে কিছু বলার জন্য বলেছেন, যার কারণে আমি বলে থাকি সালাম ফিরার পরে হাত তুলে দোয়ার বিষয়টি শরীয়তে এরকম নেই। হাত তুলে দোয়া করার প্রায় ৪২টি সহিহ হাদিস রয়েছে, বুখারি মুসলিমে ৩৬টি হাদিস রয়েছে, যার যখন ইচ্ছে সে তখন হাত তুলে দোয়া করবে। কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপরে হাত উঠে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দোয়া নয়, এটা মজা। এখানে কোথায় বিনয় রয়েছে? এখানে কোথায় কান্নাকাটি রয়েছে? মহান আল্লাহ আমাদের নবীকে আদেশ করেন, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। মহান আল্লাহ বলেন ওয়াখিরুন আলিল আগান ইয়াবকুন ওয়াজিদুন খুশুয়া। পৃথিবীর হাজারো মানুষ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে মাঠে, কান্নাকাটি করে মাটিতে লুটিয়ে পড়ে, আর তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। এই ছেলেরা ওখানে ওভাবে দাঁড়িয়ে আছো কেন? আর আপনারা আপোষে কথা বলছেন কেন? আজানের পরে খুতবা শেষ হওয়া পর্যন্ত কথা বলার কোনো সুযোগ নেই, একবারে টোটালেই বন্ধ। যদি কোনো কথা বলা লাগে তাহলে যিনি খুতবা দিচ্ছেন তার সাথে বলতে হবে, আপোষে কথা বলা টোটালেই নিষেধ। মুসলমান হওয়ার পরে বিদ্যা বুদ্ধি কোরআন হাদিস কখন শিখবেন? একটু এটুকু যদি না থাকে কেন আপোষে দাঁড়িয়ে ওখানে গল্প করছেন, কেন কথা বলছেন? একটু ইতস্তবোধ হয় না? আবার জুমার দিন জুমার খুতবা, সেটা হয় কি করে? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইনানে লা তামাসসুহুমান নার। দুই শ্রেণীর চক্ষু, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে না। এক আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না। দুই হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যে চক্ষু আল্লাহ রাস্তায় পাহারা দেয়, যে চক্ষু দিন ধর্মের কাজে লেগে থাকে সেই চক্ষু জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইয়াল জার রাজুলুন নারা বাকা বিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালজাল লাবানুল ফিজরে। আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বান বাট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আমি হয়তো বা আপনাকে বুঝাতে পারি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে এই কথা বলেছেন, কিন্তু জাতিকে এই কথা বুঝাতে পারলাম না। যারা লক্ষ জনগণের সামনে কথা বলে, তারা কেশা কাহিনী দিয়ে কথা বলে, এইভাবেই তার জীবন কেটে গেল। অথচ 30,000 সহিহ হাদিস আছে, 30 পারা কোরআন মাজিদ আছে, ইসব জুলেখার কাহিনী দিয়ে আর পীর মুরিদের কাহিনী দিয়ে তারা খুতবা দিয়ে জীবনটা পার করে দিল। হাদিস কোরআন কথা, কোরআনের কথা বলার তেমন সুযোগ হলো না। এই কথা আজকে আমার নতুন নয়, 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। কি দিয়ে বুঝায় আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? মুয়াবিয়া ইবনে হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসা লা তারায়ুহুম না, তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দিনের কাজ করে। তিন, ওই চক্ষু ওই মানুষ গাজাতান মাহারিমিল্লাহ, অপর নারীকে দেখে যেই চক্ষু নিচু করে, বেগানা নারীকে দেখে যেই চক্ষু নিচু করে, এই ব্যক্তি এই মানুষ জাহান্নামে যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এটা কাজ খুব জটিল, এটা সহজ নয়। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমলাকুল জান্নাহ, পৃথিবীর মানুষ তোমরা 6টা জিনিসের জিম্মেদারি নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। কিভাবে আমি জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তবে তোমরা 6টা কাজ করো। এক, উযদুকু ইযা হাদাসতুম, কথা বললে সত্য কথা বলো। দুই, আউফু ইযা ওয়াদতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। তিন, ওয়াদ্দু ইযা উতমিনতুম, আমানত রাখা হলে, মাদ্রাসার মসজিদের টাকা তোমার কাছে রাখা হলে, জনগণের টাকা তোমার কাছে রাখা থাকলে সময়ে তা দিয়ে দাও। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। চার, অহফজু ফরু যাকুম, জেনাই লিপ্ত হয়েও না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। পাঁচ, গুজু আবসারাকুম, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি দেখে নিব বিচার মাঠে জান্নাতে নিয়ে যাওয়ার বিষয়টি। ছয়, কুফুয়াই দিয়ে কম নত হয়ে চলো, ক্ষমতা দেখায়ও না, দাম্ভিকতা দেখায়ও না, অর্থের ক্ষমতা দেখায়ও না, জনগণের সামনে যে দায়িত্ব পেয়েছ দায়িত্বের ক্ষমতা দেখায়ও না, দাম্ভিকতা দেখায়ও না, নত হয়ে চলো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাব। এই ছয়টির একটি বললেন, তোমরা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। অন্য হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজরাতিল ফাজাতে, আল্লাহর নবী হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবে, এটা জিজ্ঞাসা। আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব, তখন তিনি বলছেন, ফা আমারানি, তিনি আমাকে আদেশ করলেন, আন আশরাফা বাসারি, যে আমার চোখটা আমি ফিরিয়ে নিব। চোখ পড়তেই পারে, চোখ পড়লে কি করব, তিনি আমাকে আদেশ করলেন যে চোখটা ফিরিয়ে নিব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। আর আপনি একজন পরহেজগার মানুষ, মাথায় টুপি দিয়ে থাকেন, হজ করে এসেছেন, টিভিটা সুন্দর করে চলে চালু করে দিয়ে রং মাখানো মহিলাটার মুখের ওপরে চোখ রেখে তার খবর শুনছেন, তখন আপনি পরহেজগার, এটা কি করে হয় তা আমাদের বুঝে আসে না। তখন আপনার আল্লাহ ভীতি ভিতরে আছে, এটা কিভাবে হয় তা এটা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলেছি যে টিভির আপনি খবর শোনেন, যদি টিভির পর্দায় সামনে বসেই থাকতে হয় তাহলে এভাবে মুখ করে থাকতে হয়,
তার মুখের উপরে চোখ রেখে খবর শুনবেন, তখন আপনি পরহেজগার, এমনটা হতে পারে না। আপনাকে আরো বলেছি, দুনিয়াতে দুটো পাপ আছে মানুষ না করে, পাপি আশ্চর্য পাপ। দুনিয়াতে দুটো পাপ আছে মানুষ না করে, পাপি আশ্চর্য পাপ। তার একটা হচ্ছে, কেউ যদি কাউকে বলে উকা মের উকা আসো জুয়া খেলি, জুয়া আসো জুয়া খেলি, খেলেনি খালি বলেছে আসো খেলি, তাহলে দশজন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে কাফফারা। বললো কেন? বলাই অপরাধ, আশ্চর্য পাপ। কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেনি খালি বলেছে আসো খেলি, তাহলে দশজন ফকিরকে সোয়া কেজি করে 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে। আরেকটা, দুনিয়াতে পাপ আছে, পাপ করেইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নারী যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা একবার দুইবার বলেছেন, কথাটা একবার তিনবার বলেছেন, অথচ মেয়েটা জেনা করেইনি। উপস্থিত সম্মেলনের দীনী মুসলিম বোন, আপনাকেই সতর্ক করে বলছি, দেখুন আরেকজনের ক্ষতি করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। আজকে অনেক দূর থেকে এসেছেন, যারা এলাকার আছেন সকলকে বলছি, আজ থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম সম্মানিত উপস্থিতি, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর ভয়ে কাঁদে। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসরাইনি, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দুটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক, কাতরাত দামিন ফি খাশিয়াতিল্লাহ, কাতরাত দামিন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 400,000 টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে লক্ষ গুণ বেশি প্রিয়, যদিও হজ ফরজ। রমজান মাসে সিয়াম পালন করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। 20,00,000 টাকা দান করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে তার কাছে অনেক 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 বেশি প্রিয়। অকাতরত দামিন তোরাকো ফি সাবিলিল্লাহ, ওই এক ফোঁটা রক্ত যেটা আল্লাহর রাস্তায় বৈধভাবে প্রবাহিত করা হয়, সেই ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। ও আমাল আসারানে, দুটি চিহ্ন দাগ, আসারুন ফি ফরিদ আসারাতুন ফি সাবিলিল্লাহ, দাগ আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ, আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। ওয়াসার ফারিজাত মিন ফারায়েজিল্লাহ, ইবাদত করতে করতে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে করতে সিজদাই থেকে গিয়ে কপালের দাগ, এই পায়ের টাখনোর দাগ, এই সব দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সবচেয়ে বেশি প্রিয় 4টা কাজ, 1 নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ, সেটা হলো এক ফোঁটা চোখের পানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতুন ইদুল্লাহুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াউমাল আজিল্লা ইল্লা জিল্লুহু, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে। যেদিন সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে থাকবে, অর্ধ হাত কথাটি মিথ্যে, 1 মাইল কথাটি সত্য, বোখারি মুসলিমের হাদিস। যেদিন সূর্যকে আবার টেনে নিয়ে আসা হবে বিচারের মাঠে, মানুষের মাথার 1 মাইল উপরে থাকবে, ওই সময়তে মানুষ থাকবে ঘামের মধ্যে, কারো ঘাম হবে টাখনো পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত, কেউ ঘামে সাঁতার দিতে থাকবে। ওই সময়ে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার 1 শ্রেণীর মানুষ ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল, যেই দায়িত্ব পালন করে ন্যায় নিষ্ঠার সাথে, এই 1 নম্বরে রয়েছে। ন্যায়পরায়ণ নেতৃত্ব যে কত গুরুত্বপূর্ণ বিষয় তা আপনাকে আমি কী দিয়ে বুঝাই।
আবু জার গেফারি বলছেন, আল্লাহর নবী আমাকে একটু এলাকার নেতা করে দেন তো। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে আবু জার গেফারি তুমি করেছো কি, আরে তুমি দুর্বল মানুষ, আর নেতৃত্ব হচ্ছে শক্তিশালী কঠিন মানুষ, এটা এটা করবে উমার, তুমি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যাকে দুইজনের দায়িত্বশীল করা হয়েছে তাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে, মানে দুইজনের দায়িত্ব পালন করলেই ছুরিবিহীন যখন ছুরিবিহীন জবাই করা হয়, এটা কি কথা? দায়িত্ব খুব কঠিন জিনিস, হকভাবে চালাতে গেলে দুনিয়া টিকে না, আর নাহকভাবে চালাতে গেলে পরকাল টিকে না, কোনোটাই সহজ নয়। যার কারণে আল্লাহ রাসূল বলছেন, যাকে দুইজনের দায়িত্বশীল করে দেওয়া হলো তাকে ছুরিবিহীন জবে করে দেওয়া হলো, দায়িত্ব বড় জটিল। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ন্যায়পরায়ণ দায়িত্বশীল যে সেই থাকবে বিশেষ ছায়াতলে। দুই, সাব নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই মানুষ যারা বাল্য জীবন থেকে ইবাদতে অভ্যাসী। তিন, পালবহু মুআল্লাকুন বিল মসজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝুলা থাকে, জোহরের সালাত আদায় করে এসেছে আবার কখন মসজিদে যাবে এ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। চার, রাজুল আনে তাহাব্বা ফিল্লাহে ইজতামা আলাইহি তাফারাকা আলাইহি, দুইজন বন্ধু বন্ধু হিসাবে চলে আবার আল্লাহর কারণে একত্রিত হয়েছে, আল্লাহর কারণেই সে একত্রিত বন্ধুত্ব কেটে দিয়েছে। দোস্ত, তুমি কিন্তু কোনো মেয়ের সাথে কথা বলো, দেখো তুমি যদি কথা বলা বন্ধ না করো তাহলে আমি তোমার সাথে চলবো না। কয়েকদিন বললো, তারপরে দেখে সে নিজের গতিতে চলছেই, তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিল। এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। পাঁচ, জাকার আল্লাহ খালিয়ান ফাবাচা তাই না হু, নির্জনে আল্লাহকে ডাকলো তখন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরতে লাগলো, এই থাকবে বিশেষ ছায়াতলে। এইটা হচ্ছে আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত বাক্য। নির্জনে কোনোদিন আল্লাহকে ডেকেছেন? আজ থেকে বলছি, উপস্থিত এই সম্মেলনের দিনী মুসলিম বোন ভাই সকলকে অনুরোধ জানিয়ে বলছি, আজ থেকে একটা সময় বের করবেন, প্রতিদিন হোক, আট দিন পরে হোক, সাত দিন পরে হোক, যখন সম্ভব ঘরের দরজা বন্ধ করে দিয়ে কেউ ঘরে ঢুকতে পাবে না। যদি কেউ ঘরে ঢুকে তাহলে আপনি একটু কেমন কেমন হয়ে যাবেন, এলোমেলো হয়ে যাবেন, আপনি কান্নাকাটি করতে পারবেন না। নির্জনে আপনি আল্লাহকে ডাকবেন, আপনার পাপের কথা বলবেন, তখন ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝরবে, আপনার মতো মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে জেনার দাওয়াত দিল, জেনার ডাক দিল, আপনি বললেন, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ছি 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 ছি, তুমি এ কথা বলো কি করে? আপনি যদি এইভাবে তার সাথে কথা বলা বন্ধ করেন তাহলে বিচারের মাঠে আপনি থাকবেন বিশেষ ছায়াতলে। আর আপনি আপনার চরিত্রের খবর জানেন, কোনো মেয়ে যদি হেসে কথা বলে তাহলে আপনি তার নাম্বার ধরে রাখেন, এই নোংরা চরিত্র আজ থেকে বর্জন করেন। এ মেয়ে, তোমাকে বলছি, তোমার স্বভাব কেন এবং তুমি মেয়ে মানুষ, তোমার মোবাইলে এর নাম্বার থাকে কেন? আজকের বক্তব্য শুনে তুমি লজ্জাবোধ করো, তুমি ইতস্তবোধ করো, তোমার মোবাইলে যেন আর কোনোদিন কোনো যুবকের কোনো মানুষের নাম্বার না থাকে। তোমার বাপের মোবাইলে যখন রিং হবে তখনই তুমি ধরবা না, ধরবাই না। যদি কোনো এক পর্যায়ে ধরাই লাগে তাহলে অন করে দিয়ে তুমি বলবা, জি আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আমার আব্বা এখন বাড়িতে নেই, পরে কথা বলবো। তাহলে সে আর নাম্বারটা ধরে রাখবে না। আর তুমি যদি বলো, ভাই কি বলছিলেন, তাহলে তোমার নাম্বার ধরে রাখবে, আবার কথা বলবে। মহিলার কণ্ঠ হচ্ছে পর্দা, এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগের যুগে একটা লোক নিজের উপরে খুব অন্যায় করেছিল, ফাহাজারাহু মত, তার মরণ উপস্থিত হলো, আউসা বানিয়ে তখন সে তার ছেলেদেরকে উপদেশ দিল, উপদেশে বলল, শোনো, এ যা মাতা আবুকুম, যখন তোমাদের পিতা মারা যাবে, ফাহার রেকুহ, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও, সুম্মাজুর নিষ্ফহ ফিল বাররে ও নিষ্ফহ ফিল বাহারে, অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও, কেন? ওয়াল্লাহে, আল্লাহর কসম, ওয়াল্লাহে, আল্লাহর কসম, ওয়াল্লাহে, আল্লাহর কসম, লাইন কাদারাল্লাহ আলাইহি লায়াদবান্নাহু আদাবান লায়াদবা আহাদান ফিল আলাম, তোমার বাপকে যদি ধরতে পারে আল্লাহ এত কঠিন কঠোর শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে এত কঠিন কঠোর শাস্তি দিবেন না, অতএব তোমরা এটা করিও। ফামাতা, কোনো একদিন পিতা মারা গেল, ফাফালুম আমার হম, ছেলেরা সেটাই করলো, বাপে যেটা আদেশ উপদেশ দিয়েছিল, অর্ধেক ছাই পানিতে ফেলে দিল,
অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল। ফামার আল্লাহ আল বাহারা, আল্লাহ সাগরকে বললেন এই সাগর ছাইগুলি জমা করে দাও। ওমর আল বাররা তিনি মাটিকে বললেন এই মাটি তুমি ছাইগুলি জমা করে দাও, ছাইগুলি জমা করে দিল। এবার আল্লাহ তাআলা মানুষ রেডি করে আবার বলছেন লেমা ফালতা জালেকা, তুমি এটা করলে কেন বলো তো, তুমি তোমার ছেলেকে এইভাবে আদেশ করলে কেন এটা বলো। তখন লোকটি বলছে মিন খাসিয়াতে কওয়ান্তা আলাম, তোমার ভয়ে করেছি এটা তুমি ভালো জানো, তোমার ভয়ে আমি এই কাজটা করেছি। তখন আল্লাহ তাআলা বলছেন শোনো তুমি যদি আমার ভয়ে কাজ করে থাকো সত্যি আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও। সে নিজেকে বলেছিল সবচেয়ে অপরাধী। সম্মানিত আমাদের এই কনফারেন্সের, সালাফি কনফারেন্সের উপস্থিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আজকের খুতবা যথাযথভাবে মূল্যায়ন করে রাতে একটু সময় বের করে কান্নাকাটি করার চেষ্টা করুন। এই দাবি জানিয়ে আমি আপনাদেরকে আরও অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই সম্মেলনের শেষ পর্যন্ত থেকে যথাযথভাবে সম্মেলনকে মূল্যায়ন করবেন। মর্মে বলি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমাদের এলাকায় মুরব্বী মানুষ কবরে চলে গেছে তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। বিশেষভাবে এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় অবস্থিত ডাঙ্গিপাড়ার যারা অতীতের পূর্বসূরি চলে গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও, যারা এই জামিয়া সালাফিয়ার পাশে অবস্থান করছেন তুমি তাদের সঠিক পথে পরিচালিত করো, তুমি তাদের অসুস্থ মানুষকে আরোগ্য দান করো, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুপাতে চলার তৌফিক দান করো। আজকে যারা এখানে উপস্থিত হয়েছি বিভিন্ন পর্যায়ের জনগণ, প্রশাসনের পক্ষ থেকে লোক এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপস্থিত সকলের জন্য আল্লাহর দরবারে জুমার খুতবার শেষে বলছি আল্লাহ তুমি আমাদের যারা এসেছি তুমি তাদের সকলের পাপকে ক্ষমা করে দাও, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করে দাও। আজকে যেই বক্তব্য শুনলাম এই বক্তব্য অনুযায়ী তুমি চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।